আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য। আর চলে আসছি একটা ফোনের দোকানে, আমরা ফোন কিনবো আর কি। জানি না আমার কথা কেমন শোনা, এখানে রোজি আসছে, রোজি এখানে আমার ভাই আসছে, দুইটা ভাই আসছে আর কি। আমরা ফোন কিনতে আসছি, একটা ফোন কিনবো আর কি। জানি না আমার বয়সটা কেমন আসতেছে। এখানে সব ধরনের স্মৃতি পাওয়া যায়। তাহলে চলুন, আপনি সবাই এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। আমরা এটা নিতে চাইতেছি আর কি সেট। এখন তো আমাদের এখানে ডলারের সমস্যা, তাই সেট কেনার সমস্যা। এগুলো কিনতে গেলে সব ডলার লাগে, কিন্তু আমাদের এখানে তো ডলার নাই। এখন দেখা যায় কোনটা নেই। আবার এই একটা আছে, হায়দাতে এটা হচ্ছে $190। এই সেট আর এটা হচ্ছে $160, তাই না? $60 স্বামী মানে আইয়া খুদ হায়দা ওলা হায়দা 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 হাদ্দে এটা $150 আর কি। এখানে সবকিছু আছে। আমাদের এখানে এখন ডলারের সমস্যা, তার জন্যই আগে যদি আমরা $500 ফোন কিনতাম, ভালো ফোন কিনা যেত। এখন $500 করতে গেলে অনেক অনেক টাকা লাগে, মানে ডলারের রেট অনেক বাড়তি আর কি। তাহলে আপনি সবাই মিলে এনজয় করেন, আশা করি ভালো লাগবে। এটা হচ্ছে স্যামসাং, এটা হচ্ছে $200 না? এটা হচ্ছে $200, এটাও হচ্ছে, এটা হচ্ছে $150, এটাও স্যামসাং। এটা হচ্ছে আমাদের রুবেল ভাই, এটা হচ্ছে আমার ভাই, সে মাস্ক লাগিয়ে রাখছে, রুজির মাস্ক, রুজির জ্বর ঠুসা হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু ফোন এটাই নিচ্ছি, A21s আর কি। এটা হচ্ছে মানে পিছনের সাইড, এটা নেওয়া হচ্ছে আর কি। কারণ এখন ডলারের হিসাবে মানে সেট কিনা অসম্ভব, তারপর একটা কিনতে হচ্ছে আর কি। এখানে টাকা গণনা ব্যস্ত, এই টাকা দিয়ে মোবাইল কিনলে মানে $1.5 লাখ ফোন কিনা যাইতো, এখন মাত্র মানে $200। আগের হিসাবে আর কি, এখানে $1.5 লাখ হয়নি আগের হিসাবে। আগের হিসেবে $2 লাখ ডলার, মানে একদম $85,000। হ্যাঁ, আগের হিসেবে $2 লাখ আগের হিসাবে $1,70,000 পড়তেছে, আর এখন হিসেবে মাত্র কত, $16,000। আমাদের জন্য সবাই দোয়া করবেন। বাদ দাদা খামস্তালি ফ্যানি।
আমরা 5 টাকা কম, মানে ওইটাই মানে ইয়ে করতেছে হিসাবে। এসেটটা কিন্তু এসেটের প্রাইস হচ্ছে $400 ডলার লাগবে আর কি। এটা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের দেশটা ঠিক হয়ে যায়, ডলারের সংকটটা যেন আমরা কাটিয়ে উঠতে পারি। টাকার কোনো মূল্য নাই ডলার ছাড়া, এই আর কি। কি কাবালি তো কাবালে কি করবো, কাবার হের মন মতো লেবেন একটা। আমাদের ফোন ওকে হয়ে গেছে, আমরা এখন চলে যাব। এগুলো হচ্ছে কাবারগুলো। আমরা এখন চলে আসছি একটা ব্যাগের দোকানে, আমরা এখান থেকে ব্যাগ নিব, দেখি কি ধরনের ব্যাগ নেওয়া যায় আর কি। এখানে অনেক ব্যাগই আছে, এখান থেকে আমরা ব্যাগ নিব আর কি। আমাদের এখানে কিন্তু রাত হয়ে গিয়েছে, অন্ধকার আর অন্ধকার, রাত হয়ে গিয়েছে। এটা হচ্ছে একটা জুতার দোকান। আমার ভাই তো দেশে চলে যেতেছে, তার জন্য আমরা মানে শপিং করতেছি। আমরা চলে আসছি মার্কেট থেকে। সবার আগে আমি টুকু টুকু দুটি জুতো দেখাইতেছি। এটা হচ্ছে আঙ্গুরের জন্য, নতুন মেহমানের জন্য। আর এগুলা কিনছি, এটা হচ্ছে একটা প্যান্ট, এটা হচ্ছে টুপি না, এটা হচ্ছে একটা প্যান্ট, এটা হচ্ছে বেল্ট। এগুলো হচ্ছে হাতে পরার জন্য আর কি। আর এগুলো এটা হচ্ছে একটা গেঞ্জি। আর পা বুঝে বলা হয়ে গেছে, এমনি তো আছে আর থাক। আর এটা হচ্ছে মেহমানের চলে গেছে। আমার বিছানা দেখেন কি অবস্থা, গড্ডা হয়ে আছে সবকিছু, কিন্তু বাইরের মার্কেট। এগুলো দেখে শেষ করা যাবে না। এই দুইটা ঘড়িও কিনা হয়েছে, দুইটা ঘড়িও কিনা হয়েছে, এই যে আবার এগুলা কিনা হয়েছে, এগুলা কোনটা আরো কিনা বাকি আছে, এগুলো সবকিছু কিন্তু একটা ব্লেন্ডার কিনা হয়েছে, এটাও কিনা হয়েছে, এখানে যা আছে সবই কিনা হয়েছে। আজকে আবার এখন আবার যাবো কিনার জন্য, আসছি আর যাবো এখন, আজকে বলে যাবো কি কথা বলতে হল, এখন আবার যাবো আর কি কিনার কি করার জন্য কিছুক্ষণ পরে। এটি আবারও কিনা হয়েছে, এগুলো হচ্ছে আর গেলে পয়লা, এই যে খাওয়ার জন্য পয়লা আর কি। আরো এখানে মানে দেখানো কোনো শেষ নেই, কিন্তু আমার সবচেয়ে মানে ভালো লেগেছে যেহেতু
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেন ফেস।